আমরা দেখেছিলাম কামলুনিতে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন, উনি বলেছিলেন যে 7 দিনের মধ্যে না 10 দিনের মধ্যে নাকি চার্জশিট দিতে হবে, 15 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। 15 দিনের মধ্যে এরকম একটা গ্রিভিয়াস অফেন্স, এই গ্রিভিয়াস অফেন্সের ইনভেস্টিগেশন করে যাদের যাদেরকে অ্যারেস্ট করেছে প্রত্যেকের এগেনস্টে সব সাক্ষী সাবুত সব কিছু করে চার্জশিট কি 15 দিনের মধ্যে করাটা খুব সম্ভব? হ্যাঁ, আমাদের রাজ্যের পুলিশ যদি প্রচণ্ড ভালোভাবে কাজ করে, যদি প্রচণ্ড তাড়াতাড়ি কাজ করে তাহলে হয়তো সম্ভব, কিন্তু আমার কথা হলো চার্জশিটটা যত তাড়াতাড়ি দেওয়া হবে সেখানে কিন্তু একটা যে বা ইন কাস্টাডি ট্রায়াল হবে নাকি কাস্টাডির বাইরে থেকে ট্রায়াল হবে এরকম প্রেয়ারও পুলিশ কিন্তু চার্জশিটে মেনশান করে থাকে। সেখানে চার্জশিটে যে যে উইটনেসদের নাম সেই উইটনেসদের নাম থাকে, কী কী এভিডেন্স হয়েছে প্রত্যেকটা জিনিসেই চার্জশিটের মধ্যে রিফ্লেক্টেড হয়। দেখুন, বেসিক্যালি যখন একটা মামলা শুরু হয়, যে কোনো একটা ক্রিমিনাল মামলা, তখন একটা কমপ্লেন লজড হয় বা পুলিশ সুমোটা কগনিজেন্স নেয় এবং নিয়ে সেই মামলার একটা প্রাইমারি জায়গা হলো চার্জ ফ্রেমিং। এফআইআরটার পরে চার্জশিট দেওয়া হয় এবং তারপরে যারা দোষী তাদেরও তাদের এগেনস্টে একটা চার্জ ফ্রেম করা হয় এবং চার্জ ফ্রেম করার সময় কী কী এভিডেন্সের উপর চার্জশিটটা কীভাবে তৈরি করা হয়েছে এই সব কিছু একটা আইনের প্রচণ্ড একটা মানে কঠিন জিনিস। এবং এই কঠিন জিনিসটাকে যারা যারা অ্যাডভোকেটস আছেন, যারা যারা লোয়ার কোর্টসের যারা জাজেস আছেন, ম্যাজিস্ট্রেটস আছেন এবং যারা পুলিশ ইন্সপেক্টর আছেন, এরা প্রত্যেকেই হলেন এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটার পার্ট। এবং যে অপরাধটা যে করেছে এই অপরাধের কী কী এভিডেন্স আছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, প্রাইমাফেসি এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স হয়, সেকেন্ডারি এভিডেন্স হয় এবং কী কী এভিডেন্সগুলো দিয়ে কারোর এগেনস্টে চার্জ ফ্রেম করা হলে এর ওপর কিন্তু একটা গোটা কেসকে দাঁড় করাতে হয়। একটা কেসের শুরুতে কত তাড়াতাড়ি করে চার্জশিট দেওয়া হবে বা কত তাড়াতাড়ি সেই মামলা চার্জ ফ্রেমিং হবে বা ফাস্ট ট্র্যাক কোর্টে হবে কি হবে না, এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এটাই যে পুলিশ ইনভেস্টিগেশনটা করে চার্জশিটটা যেন ঠিক করে প্রস্তুত করে। আমরা দেখেছিলাম কামলুনিতে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন, উনি বলেছিলেন যে 7 দিনের মধ্যে না 10 দিনের মধ্যে নাকি চার্জশিট দিতে হবে, 15 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। 15 দিনের মধ্যে এরকম একটা গ্রিভিয়াস অফেন্স, এই গ্রিভিয়াস অফেন্সের ইনভেস্টিগেশন করে যাদের যাদেরকে অ্যারেস্ট করেছে প্রত্যেকের এগেনস্টে সব সাক্ষী সাবুত সব কিছু করে চার্জশিট কি 15 দিনের মধ্যে করাটা খুব সম্ভব? হ্যাঁ, আমাদের রাজ্যের পুলিশ যদি প্রচণ্ড ভালোভাবে কাজ করে, যদি প্রচণ্ড তাড়াতাড়ি কাজ করে তাহলে হয়তো সম্ভব, কিন্তু আমার কথা হলো চার্জশিটটা যত তাড়াতাড়ি দেওয়া হবে সেখানে কিন্তু একটা যে বা ইন কাস্টাডি ট্রায়াল হবে নাকি কাস্টাডির বাইরে থেকে ট্রায়াল হবে এরকম প্রেয়ারও পুলিশ কিন্তু চার্জশিটে মেনশান করে থাকে। সেখানে চার্জশিটে যে যে উইটনেসদের নাম সেই উইটনেসদের নাম থাকে, কী কী এভিডেন্স হয়েছে প্রত্যেকটা জিনিসেই চার্জশিটের মধ্যে রিফ্লেক্টেড হয়। এইবার ব্যাপারটা হচ্ছে যারা মানে চেয়ারের ওই দিকে বসে আছেন আমাদের মহামান্য যারা বিচারপতি, তাদেরকে কিন্তু বিচার করতে হয় এভিডেন্সগুলো দিয়ে, কারা কারা উইটনেস ছিল, প্রসিকিউশনের উইটনেস কারা কারা, ডিফেন্সের উইটনেস কারা কারা, কী কী এভিডেন্স দুপক্ষের আছে, এভিডেন্সগুলো দেখে তবে তাদেরকে একটা বিচার দিতে হয়। এবং আমরা যেটা বারবার দেখি ক্যালকাটা হাইকোর্টের বাইরে আমাদের যে মূর্তি, আইন কিন্তু অন্ধ এবং সেইখানে দাঁড়িয়ে ডকুমেন্টস যা কথা বলবে সেই ডকুমেন্টসের কথা অনুযায়ী, এভিডেন্স যা বলবে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে বিচারটা করতে হবে। সেইখানে জাস্টিস জয়মাল্য বাগচির আজকে যে বিচারটা উনি দিয়েছেন, যে অর্ডারটা দিয়েছেন, অর্ডারটা এখনও গোটাটা আমার হাতে আসেনি, গোটাটা পড়া হয়নি, কিন্তু সেই অর্ডারটায় আমি যেটা দেখেছি আপনি যেটা বললেন যে যাদেরকে অ্যাকুইট করা হয়েছে তাদের এগেনস্টে হয়তো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থাকলেও কোনো ডিরেক্ট এভিডেন্স হয়তো পাওয়া যাচ্ছে না। যদি এখানে আরেকটা বলা ভালো যে আমাদের তো আইনগত দিক থেকেই ভাবতে হবে, আইনগত দিক থেকে ভাবলে স্টেট কিন্তু এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে SLP ফাইল করেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে SLP ফাইল হয়েছে মানে আবার এই লোয়ার কোর্টের যা যা এভিডেন্স, যা যা মেরিটস আছে, মেরিটসের মধ্যে আবার এভিডেন্সগুলো দেখে ল পয়েন্টসগুলো সব কিছু দেখার পরে সুপ্রিম কোর্ট আবার ঠিক করবেন যে এই জাজমেন্টে যাদেরকে অ্যাকুইট করা হয়েছে সেই অ্যাকুইটালটা ঠিক কিনা না কী হয়েছে। সেই হিসেবে SLPটা আমাদের কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি ফাইল হয়ে গেছে এবং এই মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে এবং এখন সেই সুপ্রিম কোর্টেই মামলাটা চলবে। এরপর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন এবং আমাদের ফেসবুক পেজকে লাইক করবেন, ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন সঠিক খবর পাওয়ার জন্য।